সকালবেলা ছাদে এসে আমার মাদি কবুতর বের করে দিছিলাম অনেক সময় ধরে মাদি কবুতর বাইরে ছিল এখন সবগুলো মাদি কবুতর ঢুকছে কিন্তু ওয়েদারটা অনেকটাই মেঘাচ্ছন্ন হয়ে আসছে এই যে দেখেন ওয়েদারটা মেঘলা আকাশ হয়ে যাচ্ছে আস্তে আস্তে আর দুইটা ছোট বাচ্চা লাগানো হয়েছে বাচ্চা দুইটা ঠান্ডা পেয়ে আস্তে আস্তে আরো উপরের দিকে যাচ্ছে অনেকক্ষণ যাবতেই তারা উঠতেছে এই দুইটা বাচ্চা রিসেন্ট মাদিক উদ্দারের সাথে অ্যাড করা হয়েছে তারা ওয়েদারটা ঠান্ডা পেয়ে আস্তে আস্তে হাইট নিতেছে এইখানে একটা দেখতে পাচ্ছেন আপনারা উঠতেছে আরেকটা আছে ওই আরেকটা ওই যে দূরে চলে গেছে এই দুইটা ঠান্ডা পেয়ে অনেকক্ষণ দূরে উঠতেছে এই যে ছাদের উপরে আসছে এই যে একটা মাদি নরকবুতরের ধাপির সামনে এটাও এতক্ষণ ভিতরে ছিল এখন বের হয়ে গেছে কবুতর বিটার খাঁচা যে কবুতর গুলো আছে সেই কবুতর গুলোকে খাবার দেওয়ার জন্য সাজে আসলাম এই যে আমার বাড়ি একটা বিটার নরকবুতর নরকবুতারটা পিঠ হয়ে গেছিল আলহামদুলিল্লাহ এখন পুরো দুমের সুস্থ কবুতর এখন কবুতরটা কোন সমস্যা নেই কবুতরটা বাচ্চা করা হয়েছিল টানা দুই জোড়া এপরে নৌকাতে কনফিট হয়ে যায় এখন আলহামদুলিল্লাহ সুস্থ আছে ভিউয়ার্স দুইটা না যে তিনটা একটা উনে নিয়ে খাইতে এসেছিল ও দাস্তাসে নেমে আসছে আর দুইটা একটু নিচের দিকে আছে তিনটা এখন উঠছে আর বাকি সব জল নেমে গেছে বৃষ্টির পর আরম্ভ হয়ে গেছে আল্লাহ রহম করুক এই বৃষ্টি বন্না খবর सुनते सुनते একবারে মনটা খারাপ হয়ে যায় কারণ দেশের পরিস্থিতি প্রচন্ড খারাপ দেশের পূর্বাঞ্চলে দক্ষিণাঞ্চলে প্রচণ্ড ধরনের বৃষ্টি হচ্ছে আর যে আমাদের বাড়ির এলাকার অবস্থা দেখেন কেমন পানিটা বাড়ছে পানিও একেবারেই নেমে গেছিলো তখন আমি কিছু গাছও লাগাই গাছগুলো সব পানি নিচে চলে গেছে এই যে দেখেন আমাদের এলাকার অবস্থাটা কি পানি আর পানি চারে দিক দিয়ে পানি এগুলো কিন্তু বৃহৎ সব বর্ষার পানি এগুলো বড় খেত ইনশাল্লাহ কয়েকদিনের মধ্যেই আল্লাহ চাইলে পানিগুলো নেমে যাবে তখন এখানে আবার ধান করা হবে যত টুক চোখ যাচ্ছে খালি পানি আর পানি আমি আপনাদেরকে জুম করে দেখানোর চেষ্টা করি এই যে দেখেন সব দিকে পানি আল্লাহ আমাদেরকে সাহায্য করুক আমরা এটাই দোয়া কামনা করছি আর আলহামদুলিল্লাহ এমনি সব দিকে কবুতরের অবস্থা ভালোই কবুতর এখন সুস্থ সবল আছে মাদি কবুতরগুলোর মন্টিংটা প্রায় শেষ হয়ে আসছে কিছু ঘাড়ের পশম উঠা বাকি আছে নাক মুখের পশম উঠা বাকি আছে এই পশমগুলো উঠলেই কবুতরের প্রপার মল্ডিংটা হয়ে যাবে আর আস্তে আস্তে কবুতর ছাড়া আমি আরম্ভ করছি এর মধ্যে লাগাতার ভাবে বৃষ্টি চলে আসলো এই কারণে কবুতরকে আর তেমন বের করা হচ্ছে না কারণ কালকে ছাড়ছিলাম অল্প কিছুক্ষণ বাইরে রাখছে আবার নামাই দেওয়া হয়েছে কবুতর আজকেও কিছুক্ষণ রাখছি এখন নামাই দিব সকলে দোয়া করবেন কবুতর জন্য আর আজকের ভিডিওর ভিউ এখানেই শেষ করতে যাচ্ছি আল্লাহ হাফিজ